মাযহাব হচ্ছে চারটি মাযহাব কয়টি চারটি হানাফি শাফি মালিকি হাম্বলি হানাফি মালিকি শাফি হাম্বলি এই চারটি মাযহাব প্রসিদ্ধ কথা বলেন ঠিক কি না এই চারটি মাযহাবের মধ্যে ভারতীয় উপমহাদেশের মধ্যে বেশিরভাগ মুসলমান তারা অনুসরণ করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কথা বলেন ঠিক কি না ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন কথা বলেন ঠিক কি না তিনি কত বড় মাপের পণ্ডিত ছিলেন আজকে আপনাদের কাছে আমি উপস্থাপন করব মনোযোগ সহকারে কথা শুনবেন ইনশাআল্লাহ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন তিনি তাবির মর্যাদা লাভ করেছেন কিছু কিছু জায়গায় পাই যে তিনি 7 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন আবার কিছু জায়গায় পাওয়া যায় 4 জন আবার কিছু জায়গায় 8 জন কিছু জায়গায় 21 জন তিনি সাহাবীদের সাথে সাক্ষাৎ করে তাবির মর্যাদা লাভ করেছেন কথা বলেন ঠিক কি না সেই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছোট কাল থেকে অনেক ট্যালেন্ট এবং বিচক্ষণ ছিলেন ঠিক কি না অনেক বিচক্ষণ ছিলেন তিনি অসংখ্য হাদিস মুখস্থ জানতেন তার কাছে প্রায় 6 লক্ষ হাদিস সংরক্ষিত ছিল কোন সুবহানাল্লাহ সেই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করে দিয়ে গেছেন আল্লাহর নবী বলেছেন যে ইলম যদি সুরাইয়া তারকার মধ্যেও চলে যায় পারস্যে আমার এমন একজন উম্মত আসবে যে সুরাইয়া তারকা থেকে ইলম অন্বেষণ করে উম্মতের মধ্যে ডেলিভারি দিবে কোন সুবহানাল্লাহ আল্লামা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তিনি আর কেউ না তিনি হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার করে বলেন আল্লাহু আকবার সেই ইমামে আযম আবু হানিফা কত বড় মাপের পণ্ডিত ছিলেন তিনি ছোট থেকে কুরআন হাদিসের অগাধ জ্ঞান তিনি অর্জন করেছেন ছোট কাল থেকেই তিনি শরীয়তের যেই মাসআলাগুলো আছে সেই মাসআলার সমাধান দিতে পারতেন সুবহানাল্লাহ পড়বেন না শরীয়তের মাসআলাগুলো যদি যেই মাসআলাগুলো বড় বড় আলেমরা পড়তেন না সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট কাল থেকেই সেই মাসআলার সমাধান দিতেন সুবহানাল্লাহ কইতেন না এইজন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত একজন জ্ঞানী মানুষ ছিলেন যার সাথে তার যুগে তিনার চাইতে জ্ঞানী কেউ ছিল না সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বালক ছোট বয়স ওই সময় একজন লোক সে তার স্ত্রীকে বললেন যে তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি অটোমেটিক তালাক কি বলছে যে তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি কি অটু তালাক আমরা দেশে তো এবার অটু ফাসও চলছে ঠিক কি না বলেন তো ইমাম আযমের যুগে একজন লোক বলতেছে যে তুমি যদি আকাশের চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি অটু তালাক তখন এই কথাটা বলার পরে তিনি বৃদ্ধ মানুষ চিন্তা করলেন হারে আকাশের চাঁদের চাঁদটা তো সুন্দর সাদা কিন্তু আমার স্ত্রী তো কালো এখন কি আমার স্ত্রী তালাক হয়ে যাবে ওই যুগে ওই বৃদ্ধ লোক চাচা বিভিন্ন আলেমের কাছে দৌড়াদৌড়ি করতেছে আলেমের কাছে গিয়ে গেলেন ফতুয়ার জন্য হুজুর আমি তো বড় ভুল করে ফেলেছি কয় কি করেছো কয় আমি তো এই কথা বলেছি যে আমার স্ত্রী যদি আকাশের তারকার চাইতে চাঁদের চাইতে যদি সুন্দর না হয় তাহলে আমার স্ত্রী তালাক এখন কি আমার স্ত্রী তালাক হয়ে গেছে ওই যুগের অনেক আলেমরা বলেছে হ্যাঁ তোমার স্ত্রী তালাক হয়ে গেছে সর্বশেষ তিনি বললেন যে এখন আমি কি করতে পারি এই চিন্তায় তিনি চোখের পানি ছেড়ে দিলেন এই কথাটা ছোট্ট বালক ইমামে আযম আবু হানিফার কাছে গেল কোন সুবহানাল্লাহ ইমাম আযম আবু হানিফা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার সাথে দেখা বলতেছে চাচা আপনার মনটা খারাপ কয় কেন কয় মনটা খারাপ তোমার কাছে এগুলো বইলা লাভ হবো কি তুমি ছোট্ট মানুষ এইগুলো বুঝবা না সুবহানাল্লাহ কইতেন না কয় তুমি ছোট্ট মানুষ এগুলো বুঝবা না তোমার কাছে বলে কোনো লাভ নাই স্বামী স্ত্রীর ব্যাপার ছোট্ট বাচ্চার কাছে বইলা লাভ আছে তোমার কাছে এগুলো বইলা লাভ নাই ইমাম আযম আবু হানিফা বললেন যে একটু বলেন না শুনি না কি কাহিনী আপনার মনে কেন এত দুঃখ আমি একটা সমাধান দিতে পারি কি না সুবহানাল্লাহ বলবেন না ওই বৃদ্ধ চাচা বলতেছে শোনো আমি তোমার চাচিকে বলেছি আমি দুষ্টামি করে এভাবে বলেছি তুমি যদি আকাশের চন্দ্রের চাইতে আকাশের তারকার চাইতে যদি সুন্দর না হও তাহলে তুমি উটু তালাক
কিন্তু এখন তো অনেক আলেমরা বলেছে আমার স্ত্রী নাকি তালাক হয়ে গেছে এই কষ্টে কান্দি শেষ বয়সে বিবিটারে তালাক দিয়ে দিলাম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছে চাচা কোনো টেনশন করিয়েন না সুবহানাল্লাহ বলবেন না ও চাচা আপনি কোনো টেনশন করিয়েন না চিন্তা করিয়েন না আপনার স্ত্রী আমার চাচি তালাক হয় নাই কই কেমনে কইলা কয় রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছে পৃথিবীতে আমি মানুষকে উত্তম সুরত দিয়ে সৃষ্টি করেছি কোন সুবহানাল্লাহ মানুষের চাইতে উত্তম সুরত দিয়ে আল্লাহ তাআলা কাউকে সৃষ্টি করে নাই চন্দ্র চাইতে মানুষ সুন্দর সূর্যের চাইতে মানুষ সুন্দর দুনিয়ার সব কিছুর চাইতে মানুষ সুন্দর এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছে সুতরাং আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনার স্ত্রী তালাক হয় নাই কোন সুবহানাল্লাহ কত সুন্দর একটা সমাধান দিয়ে দিলেন সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন যে আপনার স্ত্রী কি হয় নাই তালাক হয় নাই তালাক আপনার স্ত্রী হতেই পারে না যেহেতু আল্লাহ বলেছে পৃথিবীর সব কিছুর চাইতে মানুষ সুন্দর সুতরাং মানুষের চাইতে তারকা সুন্দর নয় চন্দ্র সুন্দর নয় সুতরাং আপনার স্ত্রী তালাক হয় নাই সুবহানাল্লাহ বলবেন না তো ইমাম আযম কত বেশি বিচক্ষণ ছিলেন কত বেশি বিচক্ষণ ছিলেন একবার ইমাম আযম আবু হানিফা যেমনি করে তিনি বিচক্ষণ ছিলেন তেমন তিনি আল্লাহওয়ালাও ছিলেন আল্লাহওয়ালাও ছিলেন তার ধৈর্য ছিল অনেক বেশি একদিন এক যুবক সে ইমাম আযমকে পরীক্ষা করার জন্য ইমাম আযম সারা রাত্র ইবাদত বন্দেগি করতেন তার ঘুমানোর সময় ছিল তার ঘুমানোর টাইম ছিল যোহর যোহরের পর থেকে আসর সুবহানাল্লাহ পড়বেন না আর সারা রাত তিনি জ্ঞান অর্জন করতেন ইবাদত বন্দেগি করতেন ইবাদত বন্দেগির মধ্যে তিনি দিন কাটাতেন রাত কাটাতেন তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি কিন্তু ধনী মানুষ ছিলেন তিনি ব্যবসায়ী ছিলেন তিনি ধনী মানুষ ছিলেন যেমনি করে একজন মুহাক্কিক আলেম ছিলেন ঠিক তেমনি ভাবে তিনি একজন ধনী মানুষও ছিলেন ইমামে আযমের বাড়িটা ছিল দুতলা কয়তলা দুতলা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই জোহরের পরে তিনি যখন বিশ্রাম নিলেন তার দুতলার মধ্যে ওই মুহূর্তে এক যুবক তাকে পরীক্ষা করার জন্য এক যুবক আসছে তার ধৈর্যটা পরীক্ষা করার জন্য ইমাম আযমের গেটে আসে নক করলেন নক করার পরে ইমাম আযম আবু হানিফার চক্ষুটা শুধুমাত্র একটু লাইগা আসছে এই মুহূর্তে তাকে নক করে তার ঘুমটা ডিস্টার্ব করলেন এসে বললেন যে যুবকটাকে বলতেছে ইমাম আযম আবু হানিফা যে বাবা কি জন্য এসেছো ওই যুবকটা এসে বলে হুজুর কি জন্য যে আইছি মনে নাই কি জন্য যে আইছি মনে নাই কাঁচা গুন্ডা বাঙ্গা সেরা যদি এই কথাটা কয় মেজাজটা কিরকম লাগবো আমরা কথা বলেন ঠিক কিনা তখন ইমাম আযম তার পিঠের মধ্যে হাত বুলাইয়া বলতেছে বাবা যখন মনে হয় তখন আইসো যাও এভাবে চলে গেলেন ঠিক পরের দিন আবার যখন তিনি ঘুমাতে যাবেন তার চক্ষুটা যখন একটু ঘুমের মধ্যে ভালো করে লাগছে এই মুহূর্তে আইসা দরজার মধ্যে নক করছে দরজার মধ্যে নক করছে দরজা তিনি খুলছেন খোলার পরে ওই যুবক বলতেছে যে হুজুর আপনার সিঁড়ি দিয়া বাইসা উপরে উঠার পরে কি যে বলবো এটা মনে থাকে না হুজুর মনে নাই কি জন্য আসছি ইমাম আযম আবার পিঠের মধ্যে আত্মা বুলাইয়া বলতেছে যে বাবা যখন মনে হয় তখন আবার আইসো সুবহানাল্লাহ পড়বেন না আমরা হইলে কি করতাম সে কাঁচা গুন্ডা বাঙ্গা সেরা তুই কইতাছ যে মনে নাই ফিডা কাঁচা জিংলা দিয়া কথা কোন ঠিক কিনা তৃতীয় দিন এই যুবক আবার তার ঘুমের সময় আসলেন ঘুমের সময় আইসা ইমাম আযমের দরজার মধ্যে নক করলেন ঘুমটাকে বাঙ্গা দিলেন ইমাম আযম আবার দরজা খুলছে দরজা খুললা সেইরা এই যুবকটাকে বলতেছে যুবক তুমি আজকে আবার আসছো বলো কি বলবা তখন সে বলতেছে হুজুর আমি আজকে আসছি কি যে বলমু হ্যাঁ হুজুর মনে হইছে কই কি কই বলেন তো পায়খানা কি মিডানা তিতা কি এটা হাস্যকর না এটা সত্য ঘটনা পায়খানা কি মিডানা তিতা ইমাম আযম বড় বিচক্ষণ মানুষ ছিলেন ধৈর্যশীল মানুষ ছিলেন তিনি বললেন যুবক তোমার প্রশ্নের জবাব তো অবশ্যই দেব বসো তুমি ইমাম আযম একটু ধৈর্য ধারণ করলেন ধৈর্য ধারণ করে তিনি বলতেছে শোনো পায়খানার হালত হচ্ছে দুইটা একটা হচ্ছে ভিজা আর একটা হচ্ছে শুকনা কথা বলেন ঠিক কিনা পায়খানাটা যখন ভিজা থাকে তখন লাগে মিষ্টি আর যখন এটা শুকাই যায় তখন হয় এটা তিতা যুবকটা কইতাছে হুজুর আপনি কি খাইছেন কত বড় সাহস চিন্তা করেন হুজুর আপনি কি খাইছেন না হয় কেমনে কইলেন
যে পায়খানা বিজাড়া মিষ্টি লাগে আর শুকনাটা তিতা লাগে এটা কিভাবে বললেন আপনি তখন ইমাম আযম আবু হানিফা বলল যুবক শুনো পায়খানা যখন বিজা থাকে তখন দেখবা ওই পায়খানাটার উপরে মশা মাছি বসে কথা বলেন ঠিক কি না পায়খানাটা যখন বিজা থাকে তখন এই পায়খানাটার উপরে মশা মাছি বসে আর শুকনাটার উপরে কোনো মশা মাছি বসে না সুতরাং মশা মাছি কোনো তিতা জায়গায় বসে না যেই জায়গায় মিঠা সেই জায়গায় বসে এই মশা মাছির হালত দেখে আমি বুঝতে পেরেছি যেই পায়খানাটা বিজা সেটা হচ্ছে মিষ্টি আর যেটা একটু শুকনা থাকে সেটা তিতা এই জন্য মশা মাছি বসে না কত সুন্দর সমাধান দিলেন কত সুন্দর এলেমের অধিকারী ছিলেন তিনি এমনি করে ওই যুবকটা এই উত্তরটা শুনে তার কদমের মধ্যে পড়ে গেলেন হুজুর আমাকে maaf করে দিবেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন ইমাম আযম বললেন কেন তোমার কি হয়েছে ওই যুবকটা বলতেছে হুজুর আমি হচ্ছি সুফিয়ান সাউরির একজন ভক্ত আর আপনার এক ভক্তের সাথে আমার সাথে সাক্ষাৎ হয়েছে আপনার যে ভক্ত সেই ভক্ত আমাকে বলতেছে সুফিয়ান সাউরির চাইতে ইমাম আযম আবু হানিফা নাকি বেশি ধৈর্যশীল আর আমি বলেছি না ইমাম আযমের চাইতে সুফিয়ান সাউরি বেশি ধৈর্যশীল তো দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার পরে তখন আমি আপনার ভক্তকে বলেছিলাম তাহলে ঠিক আছে আমি ইমাম আযম আবু হানিফাকে একটা পরীক্ষা করব যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে বুঝতে পারবো যে ইমাম আযম সবচাইতে বেশি ধৈর্যশীল কোন সুবহানাল্লাহ হুজুর আজকে বুঝতে পারলাম যে আসলে আপনার চাইতে ধৈর্যশীল আর কেউ নাই আপনার চাইতে ধৈর্যশীল আর কেউ হতে পারে না যেহেতু আপনাকে আমি এতবার ডিস্টার্ব করলাম ঘুমের সময়টায় ডিস্টার্ব করলাম আপনি কিছুই বললেন না হুজুর আপনার চাইতে ধৈর্যশীল আর কেউ হতে পারে না সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তিনি এত বড় ধৈর্যশীল ছিলেন তিনি মানুষদেরকে এমন ভাবে সূক্ষ্ম ভাবে ফতোয়া বুঝাইতেন মাসআলা বুঝাইতেন যেই মানুষটা যেটা না বুঝতো সুন্দরভাবে মানুষের কাছে সেই মাসআলাটাকে ফতোয়াটাকে ডেলিভারি দিতেন কোন সুবহানাল্লাহ তার জ্ঞান ছিল অনেক বেশি হযরতে ইমাম আউযাই রাহমাতুল্লাহি আলাই ইমাম আউযাই রাহমাতুল্লাহি আলাই তার স্ত্রী ছিল খুবই রাগিলা মানুষ অনেক মহিলা আছে না খুব বেশি রাগিলা আছে কিনা দেখবেন স্বামীর সাথে ঝগড়া লাগলে দুই চার দিন কথা কয় না এমন মহিলা আছে না নাই এই কথা বলেন আছে না নাই ইমাম আউযাই রাহমাতুল্লাহি আলাইর স্ত্রী ছিল এমন যে ঝগড়া লাগলেই দুই চার দিন কোনো কথা নাই এমন মহিলা আছে না তো ইমাম আউযাই একদিন রাগ করে রাতের বেলা তিনি বললেন যে আজকে ফজর হওয়ার আগ পর্যন্ত যদি তুমি আমার সাথে কথা না বলো তাহলে তুমি ওটু তালাক আজকে ফজর হওয়ার আগ পর্যন্ত তুমি যদি আমার সাথে কিনা কও কথা না বলো তাহলে তুমি ওটু তালাক তখন ইমাম আউযাই রাহমাতুল্লাহি আলাই এই কথা বললেন বিবিও খুব ঘাটতেরা সে বলতেছে আজকে তোমার বুজুর কি বাইর করাম কথা আমি কইতাম না কথা আমি বলবো না রাতের 12টা একটা বাজে গেছে ইমাম আউযাই মনে মনে চিন্তা করতেছে আরে আমার বিবি যে গাটতেরা সে তো কথা বলবে না কঠিন ব্যাপার তো হয়ে যাইবো তিনি চিন্তা করতেছে তিনি বলতেছে এখন আমি কি করতে পারি আরে তার সাথে তো আমি কথাও বলতে পারি না আর আমি বললেও তো সে কথা বলবে না সুতরাং এখন কি করতে পারি হঠাৎ করে ইমাম আযম আবু হানিফার কথা মনে হইছে ইমাম আযম আবু হানিফা ছোট মানুষ তার কথা মনে হওয়ার পরে তার কাছে দৌড়াইয়া গেছে যাইয়া বলতেছে ভাতিজা আমি তো এই কথা বলছি এখন তোমার চাচির যে অবস্থা সে তো আমার সাথে কথা বলবে না সে তো খুব রাগিলা মানুষ তখন ইমাম আযম আবু হানিফা ছোট মানুষ বলতেছে চাচা আপনি গিয়া ঘুমান টেনশন করে না কথা বলবে তো এই কথা বলে ইমাম আউযাই ঘরের মধ্যে গিয়া ঘুমাইতাছে ওই দিক দিয়া বেলা খুব কম সময় খুব কম ইমাম আযম এই কথা বইলা যখন ওই ইমাম আউযাই ঘরের মধ্যে গিয়া শুয়ে আছে তখন ইমামে আযম আবু হানিফা কিছুক্ষণ পরে তার ঘরের মধ্যে সামনে গিয়া আল্লাহু আকবার বলে আজান দেয়া শুরু করছে কল সুবহানাল্লাহ আজান যখন দেয়া শুরু করলো বিবির কানে যখন আজানের ধ্বনি গেছে ইমাম আউযাইর স্ত্রী বলতেছে এই আপনি না বলেছেন ফজরের আগে যদি আমি কথা না বলি আপনি আমাকে তালাক দিয়ে দিয়েছেন ধরেন আপনার বাচ্চা কাচ্চা সব কিছু ধরেন সংসার আপনার আমি তালাক হয়ে গেছি আমি যাই ঘরের দরজা খুলে দেয় ইমাম আযম আবু হানিফা দাঁড়িয়ে দিছে সুবহানাল্লাহ কইতেন না বলতেছে চাচি কই যান
কয় তোমার চাচা এই এই কথা বলছে এই এই শর্ত সাপেক্ষে এখন আমি তালাক হয়ে গেছি আমি চলে যাই ইমাম আযম যেন আপনাদের সম্পর্কটা টিকে থাকে সুবহানাল্লাহ বলবেন না কত সুন্দর করে একটা বুদ্ধি খাটাইয়া কাজটা করছে যুবক বাচ্চার এই কাজটা কি একটা সাধারণ বিষয় না অসাধারণ কথা বলেন অসাধারণ কিনা অসাধারণ একটা বিষয় এই ইমামে আযম আবু হানিফা এত বড় মাপের জ্ঞানী ছিলেন তার জ্ঞান এত বেশি ছিল তার যুগে তার মতো জ্ঞানী মানুষ দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না কথা বলেন ঠিক কিনা সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই এত বড় মাপের পণ্ডিত ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে এক লোক ছিল যেই লোকটা একটা কুকুর পালতো আর একটা ছাগল পালতো কি পালতো কথার মনোযোগ সহকারে শুনবেন ইমাম আযমের যুগে একটা লোক একটা কুকুর পালতো আর একটা ছাগল পালতো কুকুরটা ছিল পুরুষ আর ছাগলটা ছিল মহিলা ঘটনাক্রমে এই দুইটা মিলন করছে মিলন করার কারণে এই দুইটা মিলন করার কারণে যে মহিলা কুকুর ছাগলটা ওই ছাগলের পেটের মধ্যে বাচ্চা চলে আসছে বাচ্চা চলে আসার পরে ওই বাচ্চা প্রসব করছে বাচ্চাটা আস্তে আস্তে করে ছোট থেকে বড় হইতেছে ঘটনাক্রমে ওই বাচ্চাটার মাথাটা হইছে কুকুরের মতো আর দেহটা হইছে ছাগলের মতো সুবহানাল্লাহ কইতেন না বাচ্চাটার কি হইছে মাথাটা হইছে কুকুরের মতো আর দেহটা হইছে কিসের মতো ছাগলের মতো ওই বাচ্চার মালিক অর্থাৎ এই ছাগলের মালিক চিন্তা করতেছে আহারে আমার এই বাচ্চাটারে জবাই করে খাওয়া যাবে কিনা মাথাটা কুকুরের মতো দেহটা বডিটা ছাগলের মতো তাহলে এই বাচ্চাটারে জবাই করে খাওয়া যাবে কিনা এটা তো ফতুয়ার দরকার কথা বলেন ঠিক কিনা এটাকে এভাবে জবাই করলেই হবে নাকি একটা ফতুয়া লাগবে শরীয়তের একটা নির্দিষ্ট ফতুয়া লাগবে কিনা কথা বলেন লাগবে কিনা লাগবে তখন ওই বাচ্চার মালিক তিনি চিন্তা করতেছে আমি কি করতে পারি তিনি প্রায় 100 জন মুফতির কাছে গেছে 100 জন মুফতির কাছে গিয়ে তিনি ফতোয়া জিজ্ঞেস করলেন যে হুজুর এই এই ঘটনা এই এই ভাবে আমার একটা কুকুর ছিল আর একটা ছাগল ছিল দুটোটা সঙ্গম করার কারণে ছাগলের পেটে বাচ্চা আসছে বাচ্চাটার মাথাটা হচ্ছে কুকুরের মতো আর বডিটা হচ্ছে ছাগলের মতো হুজুর এখন ফতোয়া দেন এই বাচ্চাটারে জবাই করে খাওয়া যাবে কিনা সুবহানাল্লাহ বলবেন না প্রায় 100 জন মুফতি ফতোয়া দিয়েছে এই বাচ্চাটারে জবাই করে খাওয়া যাবে না কারণ হলো তার মাথাটা কুকুরের মতো দেহটা ছাগলের মতো সুতরাং এই বাচ্চাটারে জবাই করে খাওয়া যাবে না সর্বশেষ একজন লোক তাকে পরামর্শ দিল ভাই একটা কাজ করো কয় কি কয় তুমি তো 100 জন মুফতির কাছ থেকে ফতোয়া এনেছো সর্বশেষ একজন ব্যক্তির কাছ থেকে ফতোয়া নিয়ে এসো কো বলে কে এটা কয়টা হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ তার কাছ থেকে একটা ফতোয়া নিয়ে আসো তিনি কি বলে তার কথাটা একটু শুনে আসো তখন ওই বাচ্চাটার মালিক দৌড়ে ইমাম আযম আবু হানিফার কাছে গেলেন কত সুন্দর সমাধান একটু খেয়াল করেন ইমামে আযমের কাছে ঘটনাটা খুলে বললেন হুজুর এই এই ঘটনা আমার বাচ্চাটা এখন জবাই করে খাওয়া যাবে কিনা আপনি একটা ফতোয়া দিয়ে দেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই ওই লোকটাকে বললেন ভাই কোনো টেনশনের দরকার নাই কোনো চিন্তা করিয়েন না আপনি এখন বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে দুইটা পেয়ালা নিবেন একটা পেয়ালার মধ্যে ঘাস দিবেন আরেকটা পেয়ালার মধ্যে গোশত দিবেন এই দুইটা পেয়ালা ছাগলটার সামনে নিয়ে উপস্থাপন করবেন দেখবেন ওই ছাগলটা কি গোশতের পেয়ালার মধ্যে মুখ দেয় নাকি ঘাসের পেয়ালার মধ্যে মুখ দেয় যদি গোশতের পেয়ালার মধ্যে মুখ দেয় তাহলে বুঝবেন এটা হচ্ছে কুকুরের বাচ্চা জবাই করে খাওয়া যাবে না আর যদি ঘাসের মধ্যে মুখ দেয় বুঝবেন এটা ছাগলের বাচ্চা জবাই করে খাওয়া যাবে কোন সুবহানাল্লাহ কত সুন্দর সমাধান দিলেন ওই বাচ্চার মালিক সমাধান পেয়ে হাসতে হাসতে বাড়ির মধ্যে চলে গেলেন বাড়ির মধ্যে গিয়ে বিবিরে বলতেছে ও বিবি টেনশন করার আর দরকার নাই কয় কেন কয় ইমাম আযম আবু হানিফা ফতোয়া দিয়েছে কয় এই এই কথা বলেছে তিনি দুইটা পেয়ালা নিলেন দুইটা পেয়ালা নিয়ে একটা পেয়ালার মধ্যে ঘাস দিলেন আরেকটা পেয়ালার মধ্যে গোশত দিলেন ঘটনাক্রমে যখন ছাগলটার সামনে দিল ছাগলটার সামনে দেওয়ার পরে আল্লাহর কি কুদরত ওই ছাগলের বাচ্চাটা গোশতও খায় ঘাসও খায় সুবহানাল্লাহ কইতেন না বাচ্চার মালিক এখন অবাক হয়ে গেলেন আরে এতক্ষণ তো ভালো ছিল এখন তো পেছারও লাগছে ঠিক কি না কোন পেছে ওনারও লাগছে যে এখন যে ঘাসও খায় গোশতও খায় এখন সমাধান কি হইব দৌড়ে ইমাম আযমের কাছে গেলেন আবু হানিফার কাছে গেলেন গিয়ে বলতেছে হুজুর আপনি তো আরো ফেস লাগাইছেন কয় কি ফেস লাগাইছি
কই হুজুর আপনি বলেছেন একটা পেয়ালার মধ্যে গোশত নেয়ার জন্য আরেকটা পেয়ালার মধ্যে ঘাস নেয়ার জন্য আপনার কথা অনুযায়ী তো আমি একটা পেয়ালার মধ্যে গোশত নিয়েছি আরেকটা পেয়ালার মধ্যে ঘাস নিয়েছি কিন্তু ঘটনাক্রমে ছাগলের বাচ্চাটা তো ঘাসও খায় গোশতও খায় এখন সমাধান কি হইব ইমাম আযম ডেকে বললেন টেনশন করিও না আরো সমাধান আছে কই কি সমাধান কই তুমি বাড়িতে যাইবা যাওয়ার পরে দেখবা এই বাচ্চাটার গায়ের মধ্যে তুমি আঘাত করবা আঘাত করার পরে দেখবা এই বাচ্চাটার গলার কণ্ঠটা কি কুকুরের আওয়াজের মতো নাকি ছাগলের আওয়াজের মতো সুবহানাল্লাহ বলবেন না বাচ্চাটার আওয়াজটা কি কুকুরের আওয়াজের মতো নাকি ছাগলের আওয়াজের মতো যদি বাচ্চাটার আওয়াজটা কুকুরের আওয়াজের মতো হয় তাহলে বুঝবা এটা কুকুরের বাচ্চা জবাই করে খাওয়া যাবে না আর যদি দেখবা এটা ছাগলের আওয়াজের মতো আওয়াজ হয় তখন মনে করবা এটা ছাগলের বাচ্চা জবাই করে খাওয়া যাবে সুবহানাল্লাহ কইতেন না কত বড় তিনি জ্ঞানী ছিলেন অথচ অন্যান্য আলেমরা ডাইরেক্ট ফতোয়া দিছে কি দিছে যে ডাইরেক্ট ফতোয়া দিছে এটারে জবাই করে খাওয়ান যায় তো না কথা বুঝেন কিনা ডাইরেক্ট ফতোয়া দিছে যে এটারে জবাই করে খাওয়া যাবে না কিন্তু ইমামে আযম একের পর এক সমাধান যেভাবে দিচ্ছেন তিনি কত বড় মাপের পণ্ডিত ছিলেন সুবহানাল্লাহ বলবেন না সেই ইমামে আযম তিনি নাস্তিকদের সাথেও বহাস করেছে নাস্তিকরাও বলেছে যে আল্লাহ বলতে কিছু নাই এক নাস্তিকের সাথে তিনি একবার বহাস করলেন যে ওই নাস্তিক বলতেছে যে আল্লাহ বলতে কিছু নাই ইমাম আযম বলতেছে যে না আল্লাহ বলতে একজন আছে আল্লাহ একজন আছে কিনা কথা কোন আছে কিনা সেই বিশ্বাস আমাদের আছে না নাই তো আল্লাহ একজন অবশ্যই আছে আল্লাহ একজন অবশ্যই আছে ইমাম আযম বলতেছে আল্লাহ আছে নাস্তিক বলতেছে আল্লাহ নাই নাস্তিকরা তো আল্লাহকে বিশ্বাস করে না কথা বলেন ঠিক কিনা তো ইমাম আযম বলতেছে ঠিক আছে তুমি যেহেতু বলতেছো আল্লাহ বলতে কেহ নাই আমি বলছি যে আল্লাহ একজন আছে তোমার তোমার সাথে আমার বহাস হবে কি হবে বহাস হবে কতকপদন হবে তখন নাস্তিক বললেন ঠিক আছে যে তোমার সাথে আমার বহাস হবে আল্লাহ নাই আর ইমাম আযম বললেন যে আল্লাহ আছে সুবহানাল্লাহ পড়বেন না ইমাম আযম বহাসের ডেট সব কিছু টাইম ফিক্সড করলেন ফিক্সড করার পরে জোহরের পরে বহাস হবে যেই দিন বহাসের সময় ইমাম আযম জোহরের পর আসতেছে না প্রায় আসরের শেষ টাইম হয়ে গেছে ইমাম আযম আসতেছে না কিন্তু নাস্তিক হাজির নাস্তিক বলতেছে ইমাম আযমের লোকদেরকে দেখো তোমাদের ইমাম আযম আবু হানিফা ভয় পাইছে সে ভয়ে এখন আমার সাথে বহাস করতে আসে নাই এই জন্য ভয়ে সে আসে নাই সুতরাং আল্লাহ বলতে কেহ নাই নাউজুবিল্লাহ পারবেন না যখন শেষ হয়ে যাবে চলে যাবে যখন নাস্তিক এই মুহূর্তে ইমামে আযম আবু হানিফা হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পরে না বললেন নাস্তিক দাঁড়াও তোমার সাথে কথা আছে বহাস হবে ওই নাস্তিক বলতেছে আপনার সাথে কি বহাস করব আপনি তো সময়ের মূল্য জানেন না টাইম দিয়েছেন এক টাইমে বহাস করার জন্য আর আপনি এতক্ষণে আসছেন আপনি কি ভয় পাইছেন নাকি নাউজুবিল্লাহ করবেন না ইমাম আযম বললেন না আমি ভয় পাই না মুসলমানরা ভয় পায় না মুসলমানরা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না ইমাম আযম বললেন শোনো আমার একটু রাস্তার মধ্যে সমস্যা হয়েছে কই কি সমস্যা কই সমস্যা হলো আমি যখন ঘর থেকে বের হলাম বাড়ি থেকে বের হওয়ার পরে আমার মাঝখানে একটা নদী পড়ছে নদীটা পড়ার পরে আমি দেখি যে কোনো নৌকা নাই কিন্তু নদীর পারে একটা গাছ ছিল হঠাৎ করে দেখলাম গাছটা অটোমেটিক কাটে কেটে গেছে তক্তা বের হচ্ছে তক্তা বের হয়ে একটা আরেকটার সাথে অটোমেটিক লেগে যাচ্ছে নৌকা হয়ে গেছে অটোমেটিক তারপরে নৌকাটা অটোমেটিক ভাবে এই পারে আসলো আমি উঠলাম আমারে অটোমেটিক ভাবে ওই পারে নিয়ে গেল নাস্তিক হাসতেছে কয় তোমাদের ইমাম আবু হানিফা পাগল হইছে কয় তোমাদের ইমাম কি হইছে পাগল হইছে হইত মিয়া আজ এমনি এমনি কি কোনো কিছু হয় গাছ কি এমনি এমনি কাইটা যায় গাছ কি এমনি এমনি কাইটা তক্তা বাইর হয় এমনি এমনি নৌকা হয় এমনি এমনি আপনি নৌকাটা পার হয়ে আছে আবার আপনি এমনি এমনি পার হইছেন এটার পিছনে তো একজন সৃষ্টিকর্তা থাকা লাগে এই যে একটা মাইক এটার পিছনের একজন ক্রিয়েটর সৃষ্টিকর্তা আছে কিনা এটার মাইকটা এই যে একজন বানাইছে কিনা এই যে চেয়ারটার বসে রয়েছি এটার পিছনে একজন বানানেওয়ালা আছে কিনা কথা বলেন আছে কিনা তো নাস্তিক বলতেছে এমনি এমনি কি কোনো কিছু হয় নাকি এই সব কিছুর পিছনে তো একজন থাকে বানানেওয়ালা থাকে ইমামে আযম বলতেছে এতক্ষণে আসল রাইনে আইছো তুমি না বলেছো আল্লাহ বলতে কিছু নাই
তুমি দেখো এই যে বিশাল বড় একটা আকাশ দাঁড়িয়ে আছে, তুমি নাস্তিক, তুমি বলেছ সব প্রত্যেকটি জিনিস সৃষ্টির পিছনে একজন ক্রিয়েটর থাকে, তাহলে তুমি যে বলেছ এই পৃথিবীতে আল্লাহ বলতে কোনো কিছু নাই, এই যে আসমানটা ঝুলে আছে এটা কি এমনি এমনি ঝুলে আছে নাকি এটার একজন সৃষ্টিকর্তা আছে না নাই, এই যে জমিনটা আছে এত বড় জমিন এত বড় গাছপালা এগুলো কি এমনি এমনি রইছে নাকি এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে না নাই, ও নাস্তিক তুমি তো বলেছো প্রত্যেকটা জিনিসের এক একটা সৃষ্টিকর্তা থাকে, তাহলে তাম বিশ্বটাকে পরিচালনা করার জন্য একজন সৃষ্টিকর্তা আছে, চিল্লায়া বলেন তিনি কে, আল্লাহ আছে কি নাই, কথা বলেন আছে কি নাই, এমন ট্যালেন্ট ছিলেন তিনি, এমন জ্ঞানী ছিলেন তিনি, এত মেধাবী ছিলেন তিনি, তার মেধা ছিল প্রখর, তিনি মুহূর্তের মধ্যে মাসআলার সমাধান দিতে পারতেন, বড় বড় ইমামটা যে জায়গায় থেকে যাইত সেই ইমামে আজম আবু হানিফার কাছে গিয়ে সমাধান আনতেন, সুবহানাল্লাহ কইতেন না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি জানেন আমাদের সমাজে একদল লোক আছে সেই ইমাম আজম আবু হানিফাকেও গালাগালি করে, কথা বলেন ঠিক কিনা, ইমাম আজম আবু হানিফা নাকি 17টা হাদিস জানতো, তার নামে এমন বাজে মিথ্যা কথা বানায়া বলে, তার নামে এমন মিথ্যা কথা বলে, কেউ অনেকে বলছে আমি শুনছি নিজের কানে শুনেছি যে ইমাম আজম নাকি 17টা হাদিস জানতেন, নাউজুবিল্লাহ কইতেন না, এত বড় একজন আলেমের নামে এত বড় একটা মিথ্যা কথা, কোরআনের রাত যদি থাকতো তাহলে তার জিব্বা কাটা ওয়াজিব হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা, আবু হানিফা এত বড় একজন পণ্ডিত তার নামে এত বড় মিথ্যা কথা এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না, তিনি উম্মতের জন্য কত সুন্দর করে ইসলামটাকে সহজ করে আমাদের সামনে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন, আর এই ইমাম আজম আবু হানিফার নামে আমরা বাজে মিথ্যা কথা বলি, কথা বলেন ঠিক কিনা, কিন্তু এই মিথ্যা কথা তার নামে চালানো যাবে না, আল্লাহ এই ইমাম আজম যারা মুজতাহিদ যারা ইমাম তাদেরকে মানার দরকার আছে না নাই, কথা বলেন আছে না নাই, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলা বলেছেন ও ঈমানদারেরা তোমরা আল্লাহর ইতাআত করো রাসূলের ইতাআত করো ওয়া উলিল আমরি মিনকুম উলুল আমর যারা মুজতাহিদ যারা ইমাম যারা ফকি যারা তাদেরকেও তোমরা অনুসরণ করো, সুবহানাল্লাহ, ঘোষণাটা দিয়েছেন কে, এই কথা বলেন কে দিয়েছেন, আল্লাহ, আল্লাহর কথা মানার দরকার আছে না নাই, কথা বলেন আছে না নাই, অবশ্যই তাদেরকে আমাদেরকে অবশ্যই অনুসরণ করা লাগবে অনুকরণ করা লাগবে, তারা এত সুন্দর করে মাসালাকে স্তেমবাদ করেছে উম্মতে মুহাম্মদের কাছে সব কিছু সহজ করে দিয়েছে, ভেঙ্গে ভেঙ্গে তারা কোরআন হাদিসের রিচার্জ করে করে, আমরা সরলা মানুষ যারা তারা কি সঠিকভাবে কোরআন হাদিস এত ভালো করে বুঝি, কথা বলেন বুঝি বুঝি না, কিন্তু তারা সব কিছু আমাদের জন্য সহজ করে দিয়ে গিয়েছেন, তারা সব কিছু আমাদের জন্য একেবারে সহজ করে আমাদের কাছে ডেলিভারি দিয়েছেন, যেন আমরা সুন্দরভাবে আমল করতে পারি, আমরা যেন সুন্দরভাবে আমল করে আমাদের ইমানি জিন্দেগি গঠন করতে পারি, অথচ আজকে দেখা যায় সেই ইমামদের বিরুদ্ধে মিথ্যাচার সেই ইমামদের বিরুদ্ধে খারাপ কথা বলে বলে মানুষদেরকে ইমাম আজম থেকে আবু হানিফা থেকে দূরে চলানোর পায়দারা চলছে, কথা বলেন ঠিক কিনা, মনে রাখবেন যার একটা কথা আছে না গ্রামের ভাষায় সিন্নি খাইলা কারু ছিলা মোল্লা ছিলা না আছে কিনা, আমরা বলি না এরকম যে সিন্নি খাইলা কারু ছিলা মোল্লা ছিলা না, যে ইমাম আবু হানিফা এত কষ্ট করে করে তিনি আমাদেরকে এত দিন সহজ করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা এত ধরনের কটুক্তি ধরনের কথা বলি, কথা বলেন ঠিক কিনা, ইমাম আজমের তাকওয়া কত বেশি ছিল জানেন, একদিন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির ছাত্র সে চিন্তা করতেছে যে আমার উস্তাদ ইমামে আজম আবু হানিফার রাত্রটা একটু আমি দেখবো, সুবহানাল্লাহ পড়বেন না যে তিনি কিভাবে রাত্রি যাপন করে রাত্রে তিনি কিভাবে এবাদত বন্দিগি করেন, রাত্র যখন গভীর হয়ে গেল তার ছাত্র পাহারা দিচ্ছে যে হুজুর কি করে দেখবে আজকে রাত্রে, তখন তিনি ঘর থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া ইমাম আজম মসজিদের মধ্যে ঢুকে তিনি দেখতেছে গভীর রাতে তার ছাত্র দেখতেছে ইমাম আজম তার দাড়ির মধ্যে ধরে এইভাবে ধরে চোখের পানিগুলা ছেড়ে দিয়ে চোখের পানি দিয়া দাড়িগুলা ভিজাইয়া তিনি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ও আল্লাহ হাশরের ময়দানে যদি আমার মতো একজন ইমাম আবু হানিফারে তুমি মাফ করে দাও তাহলে হাশরবাসী বড় অবাক হয়ে যাবে যে ইমাম আজমের মতো লোকরেও আল্লাহ মাফ করে দিছে, সুবহানাল্লাহ কইতেন না, নিজেরে কত ছোট্ট মনে করছে,
নিজেরে কেমন ছোট মনে করেছে আর আমরা নিজেরারে কেমন মনে করি কথা বলেন ঠিক কি না কিভাবে মানুষের কাছে বড় হওয়া যায় কিভাবে মানুষের কাছে আমরা বড় হতে পারি সেই চিন্তায় থাকি কিন্তু যারা আল্লাহওয়ালা ছিল যারা বুজুর্গানে দিন ছিল তারা দেখবেন সব সময় একেবারে নিজেকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে মনে রাখবেন একটা কথা যেই গাছের মধ্যে ফল ধরে এই গাছের ডালা কিন্তু উড়াউড়ি করে না নিচের দিকে থাকে কথা বলেন ঠিক কি না আর যেই গাছের মধ্যে ফল ধরে না এই গাছের ডালাগুলো দেখবেন উড়াউড়ি করে বেশি ফল ছাড়া গাছ উড়াউড়ি করে বেশি আর যেটা ফল দেয় এটা উড়াউড়ি করে না এটা ডালাগুলা নিচে থাকে কথা বলেন ঠিক কি না ঠিক তেমনি করে যারা আল্লাহওয়ালা তাকওয়াবান মুত্তাকি ছিল তারা এভাবে উড়াউড়ি করত না তারা নিচের দিকে তাকাইয়া হাঁটত তারা আখিরাতের কথাটা বেশি চিন্তা করত দুনিয়ার চাইতে আখিরাতের চিন্তাটাই তারা বেশি করত ঠিক কি না বলেন এইজন্য ইমামে আজম এমন একজন আল্লাহওয়ালা ছিল আমরা তার মাযহাবের অনুসারী তার মাযহাবের অনুসারী তিনি এত বড় পণ্ডিত ছিলেন আমরা তাকে অনুসরণ করি ভারতীয় উপমহাদেশের মধ্যে অধিকাংশ মুসলমান তার অনুসরণ করে আবার কেউ শাফি মাযহাবের অনুসারী আছে কেউ হাম্বলি আছে হ্যাঁ কেউ মালিকি আছে তাতে কোনো সমস্যা নাই চারটাই হক তবে তার মাযহাবের মাসআলাগুলো খুব সহজ করে তিনি প্রেজেন্ট করেছেন এজন্য আমরা বেশিরভাগ তাকেই অনুসরণ করে থাকি কথা বলেন ঠিক কি না আসসালামু আলাইকুম দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজিরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইসার মহানগর কুমিল্লা